সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের 2024 সালে আমাদের যে নতুন শিক্ষা কারিকুলামের গণিত বই, সে গণিতের প্রথম অনুশীলনী অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা দলগত কাজ, এটি চক 1.1, এটা সমাধান করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই দলগত কাজে চকগুলো কীভাবে পূরণ করবে তোমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো এখানে আমাদেরকে বলছে যে নিচের ছক 1.1-এর বাম পাশের কলামে কিছু সেটের বিবরণ দেওয়া আছে। তোমাদের কাজ হলো এক একটি সেট সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা ঘরে টিক চিহ্ন দেওয়া, সেই সাথে ডান পাশের ফাঁকা কলামে তোমাদের যুক্তিটি আলোচনা করে লিখবে। প্রথমে আমাদের বলছে 1 নম্বর, যে 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। দেখো তো আমাদেরকে বলছে 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা, এটা কি সসীম না অসীম, যেটা হোক এটা আমাদের যুক্তি লিখতে বলছে। এজন্য আমি তোমাদেরকে একটু পিছনের নিতে চাচ্ছি যে আমাদের সেটের যে প্রকারভেদ সেটা হচ্ছে এখানে প্রথমে সার্বিক সেট, আমরা একটাকে ইউনিভার্সাল সেট বলি। এখানে হচ্ছে যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলে। সার্বিক সেটকে সাধারণত আমরা ইউ, এটা ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যে সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল যোগ স্বাভাবিক সংখ্যা সেটকে ই দ্বারা প্রকাশ করা হয়, সকল স্বাভাবিক সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন হবে ই সেটের সার্বিক সেট, এখানে এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা সার্বিক সেটের উদাহরণে যেমন বলছে এ ইজ ইকুয়াল এক্স ওয়াই, এখানে সেটের উপাদান দেওয়া আছে, সেটটি ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট থেকে সংগৃহীত। সুতরাং ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট হলো এ ইজ ইকুয়াল এক্স ওয়াই, এগুলো হলো সেটের সার্বিক সেট। এরপরে আমরা যেটা আমরা জানা দরকার আমাদের সসীম সেট বা ফিনিট সেট আমরা বলতে পারি। এখানে বলতে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে আমরা সাধারণত, আমরা জানি যে কোনো কিছু গণনা করে যে শেষ করা যায় বা কোনো কিছু ধ্বংস হয়, কোনো কিছুর একটা সীমা থাকে তাকে আমরা বলি সসীম। আর যার স্বাভাবিকভাবে যার সীমা নেই তাকে গণনা করা শেষ করা যায় না, এটাকে আমরা বলি অসীম। তো সেই ক্ষেত্রে আমাদের বলছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়। আমরা যদি আমাদের কোনো সেট দেওয়া থাকে উপাদান এবং ওই উপাদানগুলো যদি আমরা গণনা করে শেষ করতে পারি আমরা নির্ধিদায় বলবো যে সেগুলো হচ্ছে সসীম সেট। এখানে যেমন দেওয়া আছে এ সেটের উপাদান দেওয়া আছে 2, 4, 6, 8, ওটা 4টি উপাদান দেওয়া আছে এখানে। আবার এখানে বি সেটে দেওয়া আছে এ ই আই ও ইউ, অর্থাৎ ইংরেজি এগুলো আমরা জানি যে অ্যালফাবেটে যে ভাওয়েলগুলো আছে 5টি, সেই 5টির একটা নির্দিষ্ট। তারপরে দেওয়া আছে এফ ইজ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 30 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 17, অর্থাৎ এখানে এক্স হবে মৌলিক সংখ্যা তবে এটার একটা নির্দিষ্ট হলো এটা 70 থেকে ছোট হবে আবার 30 থেকে বড় হবে, এগুলো এই মৌলিক সংখ্যাগুলো তাহলে তবে এটা নির্দিষ্ট থাকবে। তো এখানে সেট এবং বির উপাদান সংখ্যা যথাক্রমে 4 এবং 5। এখন বলছে অ্যাপ সেটের উপাদান সংখ্যা কয়টি কীভাবে নির্ণয় করলে নিজের খালি জায়গায় লেখা, এটা আমাদের বলছে খালি জায়গায় লেখার জন্য। এখানে আমরা 30 থেকে বড় এবং 70 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো এটা আমাদের বের করে এখানে লিখতে বলছে। তো জাস্ট এটা হলো যে আমাদের সসীম সেট। অসীম সেট অর্থাৎ ইনফিনিট সেট, এটা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এখানে বলছে এ ইজ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা তো এটা শেষ করা যাবে না, তার মানে এটা অসীম। এরপর আমাদের বলা স্বাভাবিক সংখ্যা সেট এন, দেখো যদি লেখা থাকে 1, 2, 3, 4 ডট ডট ডট, কারণ এটাও অসীম, এখানে কোথায় শেষ এটা নির্দিষ্ট নেই। পূর্ণ সংখ্যা সেট এটাও ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 এভাবে এটা, তারপর এটারও শেষ আমরা পাইনি। মূলত সংখ্যা সেট এ বাই বি সাজ দ্যাট এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি ইজ নট জিরো, এখানে এটা পূর্ণ সংখ্যা এটা আসলে কী এটাও নির্দিষ্ট না,
তারপর বাস্তব সংখ্যা সেট, আর যেগুলো এগুলো সব হবে অসীম সেট। তাহলে আমরা সহজে বুঝলাম, এখন আমরা এটা পূরণ করে দেখি। তা আমরা 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা অবশ্যই এটা হবে অসীম সেট, কারণ তোমরা বলতে পারো যে 10 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো কি? ধর আমি কয়েকটা বললাম, 9, তারপর আমাদের কি আছে 7, 10 এর চেয়ে ছোট যেগুলো, যেমন 9, 7, 7 এর চেয়ে ছোট হলো 5, 5 এর চেয়ে ছোট হলো 3, 3 এর চেয়ে ছোট হলো 1, 1 এর চেয়ে ছোট সেটা হলো মাইনাস 1, মাইনাস 1 থেকে ছোট হলো মাইনাস 3, মাইনাস 3 থেকে ছোট হলো মাইনাস 5। এভাবে বিজোড় সংখ্যা যেতেই থাকবে, তার মানে এটা আমাদের অসীম। তাহলে এটা কেন অসীম? আমরা এখানে লিখব, গণনা করে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। আমরা আমি সংক্ষেপে লিখছি, তোমরা বানান করে লিখবা, উপাদান, আমরা লিখব উপাদান সংখ্যা গণনা করে শেষ করা, গণনা করে শেষ করা যায় না। যুক্তি আমরা এটা লিখবো যে উপাদান সংখ্যা গণনা শেষ করে জন্য এটা অসীম। বাংলাদেশের নদী সমূহ, এটা আমাদের দেখ, বাংলাদেশের নদ নদী অবশ্যই এটা আমরা গণনা করতে পারি যে বাংলাদেশে কয়টা নদী আছে, এটা সংখ্যা। তাহলে আমাদের এটা সসীম। আমরা এখানে যুক্তি লিখবো কি, উপাদানগুলো, উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়, এখানে না হবে না, যায় হবে। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলস, ভাওয়েল হলো 5টি আমরা জানি, এটা অবশ্যই সসীম সেট, সসীম হবে, এবং এটা হবে উপাদানগুলো বা উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়। 210 অর্থাৎ 210-এর মৌলিক উৎপাদক সমূহ, 210-এর মৌলিক উৎপাদক সমূহ অবশ্যই এটাও নির্ধারিত বা নির্দিষ্ট সংখ্যা থাকবে উপাদান, এটা হবে আমাদের সসীম সেট। আমরা এখানে যুক্তি লিখব, উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়, এটা লিখব আমরা। 5 নম্বর আমাদের বলছে, বি ইজ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স 30 এর গুণনীয়ক। এখানে বলছে যে এক্সের উপাদান হবে এমন যে, এবং তবে এটা হবে 30 এর গুণনীয়ক। তো আমরা জানি 30-এর গুণনীয়ক, এটা অবশ্যই নির্দিষ্ট হবে, গুণনীয়ক 5টা, 60টা বা কম বেশি হতে পারে, আমরা গুণনীয়ক বের করার পরে এটা নির্ধারিত হবে, এটা হবে আমাদের সসীম সেট। এখানে আমরা লিখব যে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়। আমাদের এখানে 6 নম্বর আছে, ডি ইজ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল 0। এখানে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল, মান দেওয়া আছে 0। আমরা এটা যদি উৎপাদক করি আমরা কী পাই থাকি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল 0, বা আমরা পেলাম এক্স কমন লেখানো এক্স প্লাস 2 প্লাস, আমরা 1 কমন নিলে এখানে পাবো এক্স প্লাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা কী পাই এখানে, আমরা পাবো এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল 0। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী জানি যে হয় এক্সের মান 0 হবে অথবা এক্স প্লাস 1-এর মান 0 হবে। তো এক্স প্লাস 2 এর মান যদি 0 হয়, তার মানে আমরা এক্সের একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম, এক্সের মান হবে মাইনাস 2। আবার এখানে যদি এক্স প্লাস 1-এর মান 0 হয়, তাহলে আমরা এক্সের মান পাবো মাইনাস 1। তাহলে আমি নির্দিষ্ট মান পেলাম, একটা হলো মাইনাস 2, মাইনাস 1, আমরা কী লিখব, এটা হবে তাহলে আমাদের সসীম, এবং এটা হলো গণনা করা উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়। 7 নম্বরে বলছে, পি ইজ ইকুয়াল 2, 3, 5, 7, 11 ডট ডট ডট। তাহলে পি এর যে উপাদান সেটের উপাদান সংখ্যা, এটা কিন্তু নির্দিষ্ট না, মানে অনির্দিষ্ট, অর্থাৎ এটা হবে অসীম, এবং এটা আমরা লিখবো গণনা করে, এই যে 1 নম্বর এগুলোর মতোই
এটার মধ্যেই গণনা করে শেষ করা যায় না। 8 নম্বরে দেওয়া আছে a is equal x belongs to n such that 0 is less than x is less than 1। তো এখানে বলছে যে এখানে নর্মাল নাম্বার হবে, তবে এটা নির্দিষ্ট একটা আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে। শর্ত হলো যে 1 থেকে ছোট থাকবে, 0 থেকে বড় এই মানগুলো। তাহলে এটা আমরা জানি যে এটা হবে সসীম, এবং এটা আমরা লিখব যে গণনা করে শেষ করা যায়। 9 নম্বর হচ্ছে b is equal x belongs to q such that x square is equal minus 1। এখানে x square আমার মাইনাস 1, এটাও নির্দিষ্ট মানে মান দেওয়া আছে, এটা হবে আমাদের কি সসীম, এবং আমরা এটা লিখব উপাদান সংজ্ঞা, গণনা করে শেষ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা চক 1.1 আমরা সমাধান করলাম। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি দলগত কাজ এবং একক কাজগুলোর যা আছে আমরা সিরিয়াল এবং অনুশীলনীর অঙ্ক নিয়ে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে, তোমাদের বন্ধু সহপাঠীদের সাথে শেয়ার করবে, তারপরও কোথাও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস করবে। সব আলাদা সুস্থ।